আদম নবী জান্নাতে ছিলেন, আদম হওয়া জান্নাতে ছিলেন, তারা জান্নাত থেকে বের হয়ে গেলেন, একটি ফল খাইছিলেন, তো সেই ফলের নাম কি বলেন তো? আল্লাহ কয়জন? একজন। আচ্ছা, এই পৃথিবী সৃষ্টি করেন কে? আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, আজকে প্রচণ্ড রোদ উঠছে, রমজান মাস, আর আমার সাথে আসছেন যে রিক্সা চালক ভাই, আমার কাছের মানুষ, ভালো মনের মানুষ, তো যেহেতু কাছে পাইছি আজকে সুযোগটা কাজে লাগাবো, তো সবাই সাদা থাকবেন, কিছু প্রশ্ন করবো তাকে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল। আচ্ছা রুবেল ভাই, জি। আপনার কি করেন? রিক্সা চালক। জি। আর কিছু করেন? না এটাই করি পেশা বর্তমানে। এটা ভালো। আপনার বাসা কোথায়? আমার বাসা চান্দুরা। ও চান্দুরা। আপনি গাজীপুর জেলার লোকই না? জি। গাজীপুর স্থানীয় লোক? জি। ও তো তিনি স্থানীয় লোক, তার নাম রুবেল ভাই, তো ভালো মনে মানুষ রাখছেন। জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা কিছু প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ বলুন। আচ্ছা প্রশ্নটা হলো, প্রথম নবী কে? আদম। আদম আসসালাম না? আলহামদুলিল্লাহ, এটা বাস করছেন। আচ্ছা এবার যে প্রশ্নটা করবো এটা হলো, সর্বশেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনি এটাও পাস করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা এবার অন্য একটি প্রশ্ন করি, যেহেতু আমরা মুসলমান। হ্যাঁ জি। আচ্ছা কিয়ামত আছে, এটা বিশ্বাস করি না আমরা? জি করি। আচ্ছা কিয়ামত হবে একদিন, এরপরে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ একজন। আমাদেরকে ইমান ঠিক রাখতে হবে। জি। হ্যাঁ এরপরে এখন যে প্রশ্নটা করবো আপনাকে, আদম নবী জান্নাতে ছিলেন, আদম হওয়া জান্নাতে ছিলেন, তারা জান্নাত থেকে বের হয়ে গেলেন, একটি ফল খাইছিলেন, তো সেই ফলের নাম কি বলেন তো? নামটা ভাই, নামটা কে বলতে পারবেন? বলেন। আদম নবী এবং আদম আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতে ছিলেন, তার একটি ফল খাইছিলেন, এই ফল খাওয়ার পর তারা জান্নাত থেকে বের হয়ে গেছেন, সেই ফল গাছের নামটা কি বলেন? কে বলতে পারবেন? পারবেন না? সেই ফল গাছের নামটা হইলো গন্ধম ফল। এই গন্ধম ফল খাওয়ার পরে তারা জান্নাতে কি বের হয়ে গেছিল, এটা তাদের অপরাধ ছিল। আল্লাহ কয়জন? একজন। আচ্ছা এই পৃথিবী সৃষ্টি করেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই রিজিকের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, বাস করছেন। আচ্ছা আচ্ছা নামাজ পড়ছেন? জি জি নামাজ পড়বো এখন। আলহামদুলিল্লাহ। আচ্ছা তো বন্ধুরা, তো আমরা এই যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, দরকার জানা দরকার। এই দেখেন ভাই রিক্সা চালায়, তার ইমান আমল কত সুন্দর, সে নামাজ পড়ে, হ্যাঁ অনেক ভালো,